নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বন্ধুরা, আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি খাস্তা নিমকি। কিভাবে একেবারে কেনা নিমকির মতন খাস্তা ও মুচমুচে হবে তা টিপস সমেত দেখিয়ে দেব। তার জন্য রেসিপিটি স্কিপ করে না দেখে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। রেসিপিটি শুরু করা যাক। খাস্তা নিমকি তৈরি করার জন্য সবার প্রথমে 400 গ্রাম ময়দা আছে, 1 চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ। 400 গ্রাম ময়দায় 50 গ্রাম রিফাইন অয়েল দেওয়া হয়েছে। তেলের পরিমাপটা কিন্তু একদম সঠিক রাখতে হবে, কারণ ময়দার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা যদি ঠিক মতো থাকে তাহলে কিন্তু নিমকি খুব খাস্তা হবে আর মুচমুচে হবে। ময়ম যদি ঠিক মতো না মেখে নেওয়া হয় তাহলে কিন্তু নিমকি খাস্তা হবে না, নরম হয়ে যাবে। তার জন্য ময়ম খুব ভালো করে করে নিতে হবে। অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে ময়দাটাকে। একবারে বেশি জল দিয়ে মেখে নিলে কিন্তু হবে না, অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ময়দাটা মেখে নিতে হবে। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মাখাটা খুব ভালো করে মাখতে হবে, একটু সময় নিয়ে, 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাখাটা মাখতে হবে, তাহলে কিন্তু নিমকিগুলো ভালো ফুলবে আর খাস্তা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার মাখাটা সুন্দর করে হয়ে গেল, এবার গোলা হবে। ময়দা মেখে নেবার পরে হাতে লম্বা করে রোল করে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় রাখতে হবে। এখানে 400 গ্রাম ময়দায় 5টা লেচি আমরা করে নিয়েছি। যদি ভীষণ পাতলা নিমকি করেন তাহলে আপনারা সেইখানে 6টা লেচি করতে পারেন। লেচিগুলোকে এবার হাতের মাঝখানে রেখে দুই হাত দিয়ে গোল গোল পাকিয়ে নিয়ে একটু চ্যাপ্টা করে নেওয়া হচ্ছে। প্রথমে ময়দা একটু ছিটিয়ে নিতে হবে চাটকির ওপরে, তারপর একটা গোলা নিয়ে বেলতে হবে। এবার লেচিটা খুব সুন্দর করে পাতলা করে বেলে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে বেলার সময় চারদিক যেন সমান হয়, আর মাঝে মাঝে ওপরে একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে দিলে পরে কি হবে, মানে বেলনির গায়ে কোনো রকমভাবে লেগে যাবে না। আর একটা কথা মনে রাখতে হবে, ময়দা মাখার সময় কোনো রকমভাবে খাবার সোডা ব্যবহার করবেন না, তাহলে কি হবে, মানে নিমকি খাস্তা হবে। কিন্তু যখন নিমকি ভাজার সময় সমস্ত তেল কিন্তু নিমকিতে টানতে থাকবে, আর তখন তেলটা বেশি লাগবে। যদি নিমকি মানে খাবার সোডা ছাড়া ভাজা হয় তাহলে কিন্তু তেল যতটা পরিমাণ মানে নিমকি ভাজার ঠিক ততটাই তেল লাগবে, আর সমস্ত তেলই কিন্তু থেকে যাবে, নিমকির গায়ে কিন্তু কোনো রকম তেল লেগে থাকবে না। এদিকে মানে লেচিগুলো বেলতে বেলতে 1টা করে লেচি বেলতে হবে। বেলে নেওয়ার সময় এই কড়াই গরম করে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে তেল। তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। এই যে এদিকে বেলা হচ্ছে, বেলে নেওয়া হয়ে গেল, এইবার এই ছুরি দিয়ে কেটে নিতে হবে। সমান করে করে লেচিটার ওপরে ছুরি দিয়ে কেটে নিতে হবে, আর সাইজ
আপনারা যেমন ইচ্ছা করতে পারেন, ছোটও করতে পারেন, আবার বড় বড়ও করতে পারেন। সেইভাবে তিন কোণাভাবে নিমকিগুলোকে কেটে নিতে হবে। এইবার এক একটা করে কেটে সাথে সাথে ভাজতে হবে, একটা করে কেটে ভাজতে হবে, নাহলে সবগুলো বেলে নিলে লাস্টে কেউ খুলবে না। এক একটা করে কাটতে হবে, এক একটা করে ভাজতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, দেখা যাচ্ছে নিমকিগুলো কত সুন্দর একদম ফুলে উঠেছে। এবার কিন্তু একদম লো ফ্লেমে নিমকিগুলোকে ভাজতে হবে, একটু সময় নিয়ে, তাহলে খুব খাস্তা হবে। ও ভাজা হতে হতে এদিকে আবার একটা লেচি ঠিক সেম ভাবে বেলে নিতে হবে। চারদিকটা যেন একদম সুন্দর মানে গোল হয় বেলার। এবার এটা ভাজা হয়ে গেল, এই যে সমস্ত যে কটা নিমকি দেওয়া হয়েছিল ভেজে নেওয়া হয়ে গেল। আর একটা লেচি কাটা হয়েছে, এটা আবার পরে দিয়ে দিতে হবে। ঠিক সেম ভাবে প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, নিমকিগুলো যখনই তেলের মধ্যে ফুলে উঠবে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাজতে হবে। আগে নিমকিগুলোকে ফুলিয়ে নিতে হবে, যে সমস্ত নিমকি একদম ফুলে লুচির মতন হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। বারে বারে নিমকিগুলোকে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু একভাবে থাকলে নিচের দিকটা বেশি লাল হয়ে যাবে। নিমকি ভাজা হয়ে গেল, সেমভাবে নিমকিগুলোকে তেল ছেঁকে তুলে নেব আর অন্যান্য নিমকিগুলো ভেজে নেব। কত সুন্দর খাস্তা হয়েছে নিমকিগুলো, শব্দটা শোনা যাক। তৈরি হয়ে গেল আজকের রেসিপি খাস্তা নিমকি। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত করে, তাই লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।